জানি বাবা জানি, আর মাত্র 15 মিনিটস, প্লিজ। ইসিরে, গায়ে হলুদের অনুষ্ঠান তো শেষ হয়ে যাইতে আছে, ভাইজান, ও ভাইজান। ভাই ফাইটারের বাচ্চা, আরেকবার ডাকলে কিন্তু তোকে আমি গুলি করবো। সেয়া করলে করিয়েন, কিন্তু আমার মনে হয় আমনের এখন বাসায় যাওয়া উচিত, আমনের লেগে লোকজন বইয়া রয়েছে। ভাইজান, কামটা আসলে ভালো হয় না। মানে বাড়িতে সমস্ত মেহমান বসে রয়েছে আর আপনি টিসা ম্যাডাম রে লইয়া শ্যাডাপ বেতন, খালি শ্যাডাপ শ্যাডাপ কথায় কথায়। না কবির সাহেব, আর তো সম্ভব নয়, রাত 11টা বেজে গেছে। এটা কেমন হলুদ এলাম, যার গায়ে হলুদ দেবো তারই খবর নেই। আমি বুঝতে পারছি না কোনো বিপদ টিপদ হলো কিনা, একটু প্লিজ। হ্যাঁ, আমি খবর নিচ্ছি। আচ্ছা ব্যাপারটা কি, গেস্টরা তো অধৈর্য হয়ে উঠেছে, রীতিমতো অপমানিত ফিল করছে কেউ কেউ। রিয়ান কোথায়? এসে যাবে ভাইজান, এসে যাবে। আপনি একটু সবাইকে বুঝিয়ে বলুন। কয়জনকে বোঝাবো, এখন তো 4-5 জন, এরপর হয়তো সবাই উঠে যেতে চাইবে। ওই তো রিয়ান এসে গেছে। কি ব্যাপার বলতো, তোকে নিয়ে অনুষ্ঠান, বাড়ি ভরে গেস্ট, কোথায় ছিলি তুই? মা একটা ভীষণ জরুরি কাজে। আজকের এই অনুষ্ঠানের দিনে এর চেয়ে জরুরি কি এমন কাজ থাকতে পারে? থাক থাক, কৈফিয়ত তুমি কালকে নিও, এখন জলদি চলো অনুষ্ঠান শুরু করা যাক। চলো চলো চলো। কাঁদিস না বাবা, চল এসো বাবা। তুমি স্বামী বাড়িতে বসো, যাও। Yeah.